আমরা সামাজিক দূরত্ব মিছিল করবো, আমরা কিন্তু ব্যানার ঘোষণা করেছি। মানুষের উৎসাহ যে বাংলাকে বঞ্চনার প্রতিবাদী, মানুষ যেভাবে তাদের ন্যায্য মাঝ আগে মানুষ বাঁচুক, তারপরে করোনা মানুষের এমন একটা জায়গায় গেছে, কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে, বাংলাকে প্রত্যেকটা আমফান থেকে শুরু করে সমস্ত জায়গায় যে রাজনীতি করছে, সেই রাজনীতি চক্রান্ত শিকার করছে। তাই বাংলার মানুষকে আমরা সামাজিক দূরত্ব মেনে মিছিল করা সত্ত্বেও মানুষের আজকে উচ্ছ্বাস, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে চলে এসেছে। আজকে আমরা কিন্তু কোনো গাড়ি ঘোড়া দিয়ে মানুষকে নিয়ে আসিনি মিছিল করার জন্য, মানুষ কিন্তু প্রকল্পেই স্বতঃস্ফূর্ত হয়ে চলে এসেছে। মিছিলের অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা নেই, দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা সবাইকে সচেতন করেছি। এবারে আমরা চাইছি সবাই সচেতন হোক, মানুষ যখন রাগ মানুষের মধ্যে রাগ জন্মায় মানুষ কিন্তু তখন চিন্তা করে না যে আমি কোন ওষুধটাই মরবো কোনটাই বাঁচবো, সেটা চিন্তা করে মানুষ আগে বাঁচার জন্য লড়াই করে। আজকে যে কেন্দ্র মোদিরাম হচ্ছে কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা থেকে বাংলার ন্যায্য পাওনা চিন্তা ন্যায্য পাওনা দিচ্ছে না, বাংলার যে যৌথ প্রকল্পের ন্যায্য টাকা দিচ্ছে না, আমফানের 9,000 কোটি টাকা দিচ্ছে না, এই যে না দেওয়ার বঞ্চনা, সেই ক্ষোভটা মানুষের কাছে, মানুষ আজকে একটা অসহায় অবস্থায় আছে, মানুষের উপার্জন হীন হয়ে পড়ে। তা সত্ত্বেও যদি কেন্দ্র বাংলাকে এইভাবে বঞ্চনা করে তাহলে মানুষের সেই ক্ষোভটাই চলে এসে গিয়েছে। দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের বাংলার যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা টাকা অর্থ আমাদের দিতে হবে বাংলা। আমার নাম মানস রায়, এই গ্রাম মুখ্য আইটি জেনারেল সেক্রেটারি। Yeah.
আন্দোলন।